वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী এই রাজ্যে কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম। তো বন্ধুরা, কোন রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমানো হলো? বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে কি আপডেট উঠেছে? সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। বড় সড় সিদ্ধান্ত নিল এই রাজ্য। আম আদমির পকেটে ছেঁকা দিচ্ছিল পেট্রোল ও ডিজেলের দাম, সেঞ্চুরি বার করেছিল জ্বালানি, নাবিশ্বাস উঠেছে আম জনতার। সেই ক্ষতে প্রলেপ দিতে কিছুটা চেষ্টা করলো তামিলনাড়ুর ডিএমকে সরকার। এদিন তামিলনাড়ু সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেট্রোলের দাম লিটার প্রতি 3 টাকা কমানো হবে। অর্থাৎ রাজ্য সরকার যে সেস বা লেভি নেয়, সেটা থেকে 3 টাকা কম দাম নেওয়া হবে প্রতি লিটারে, যার ফলে সেঞ্চুরিতে থাকা পেট্রোলের দাম কিছুটা কমবে। এতে তামিলনাড়ু সরকারের বছরে 1160 টাকা ক্ষতি হবে বলে জানা গিয়েছে। এদিন তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানিভাল থিয়াঙ্গারাজন জানিয়েছেন 2.6 কোটি মানুষ তামিলনাড়ুতে 2 চাকার মোটর বাইক ব্যবহার করেন। সেই কথা মাথায় রেখেই সাশ্রয়ের জন্য আমরাও 3 টাকা করে লিটারে দাম কমাচ্ছি পেট্রোলের। এতে সরকারের বছরে 1160 টাকা করে ক্ষতি হবে। আগামীকাল থেকে গোটা রাজ্যে পেট্রোলের দাম এক ধাক্কায় 3 টাকা করে হ্রাস পাবে, যা শুনে খানিক স্বস্তিতে দেশের নাগরিকরা। তামিলনাড়ুর ডিএমকে সরকারের এই সিদ্ধান্তে খুশি নাগরিকরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, কিন্তু তাও ভারতে একাধিক রাজ্যে বিশেষ করে মেট্রো শহরগুলিতে দাম বেশি জ্বালানির। তামিলনাড়ুতে সেঞ্চুরি পার করেছে পেট্রোল। যদিও কিছুদিন আগেই রাজ্যে পেট্রোলের দাম কমানো নিয়ে উল্টো সুর গিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছিলেন পেট্রোলের দামে বদল আনা তাদের রাজ্যের পক্ষে সম্ভব নয়, কেন্দ্রের আরোপিত কর ব্যবস্থার কারণে এটা হয়েছে। কেন্দ্র বর্তমানে যে কর ব্যবস্থা অনুসরণ করে চলে, তাতে পেট্রোলের উপর আরোপিত 32.90 টাকার মধ্যে 31.50 টাকায় রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয় না, যার ফলে রাজ্যগুলি কোনোভাবেই দাম কমাতে পারে না।